হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ নয়টি কয়েন নিয়ে আলোচনা করব, যে নয়টি কয়েন আপনাকে খুবই ভালো একটা প্রফিট দিবে, সেটা মিনিমাম 20%, 50%, 100% থেকে 500% পর্যন্তও আপনি প্রফিট পেতে পারেন। সো এই কয়েনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি কোন কয়েন নিয়ে জানতে চান সেই মূল্যবান কমেন্টটি করুন। সো ভিডিওটি শুরু করার আগে আর একটি বিষয় মনে করি দিতে চাই, আপনি যদি ফ্রিতে ক্রিপ্টোকারেন্সির সিগন্যাল পেতে চান তাহলে ইউটিউব বা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এই চ্যানেলে বর্তমানে প্রায় 60,000 মেম্বার রয়েছে, 3800 মেম্বার। সো এই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সো আরেকটি সুখবর আপনাদের দিতে চাই, যে দেখতে পাচ্ছেন আমার এক স্টুডেন্ট, সে অল ওভার 30 দিনে 769% প্রফিট করেছে। শর্ট টেড, মিড টেড সব কিছু সে করে থাকে, এবং এখানে দেখতে পাচ্ছেন তাকে আমি যে সমস্ত সাপোর্ট দিয়েছি সব এখানে রয়েছে। সো আপনিও চাইলে কোর্সটি করতে পারেন, এখানে একটি ক্রিপ্টোকারেন্সি কোর্স রয়েছে A to Z। তো আমরা ভিডিওটি এখন শুরু করব। ভিডিওটি শুরু করার আগে BTC নিয়ে একটি কথা বলতে চাই। BTC বর্তমানে $54,000 রয়েছে। সো BTC আশা করি এখান থেকে $52,000-$51,000 যেতে পারে, সেখান থেকে আবার একটা পুল ব্যাক করতে পারে, অথবা এখান থেকেও একটা পুল ব্যাক করতে পারে, সেটা নেক্সট টার্গেট $61,000, তারপরে $70,000-$71,000, ইভেন $100,000 যেতে পারে এবার সব কিছু এভরিথিং ঠিক থাকলে। সো আসুন আমরা যে নয়টি কয়েন নিয়ে আলোচনা করব, প্রথম কয়েন হচ্ছে OST। সো OST কেন আমি সাজেস্ট করব, বিভিন্ন রিজন রয়েছে। OST বর্তমানে রয়েছে $77 এবং ডলার অনুযায়ী রয়েছে $0.4। সো এটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আজকে সিগন্যাল দিয়েছি, আপনাদেরকে কিনতে বলেছি 867 থাকতে। সো মোটামুটি একটু আপ হয়েছে, আরও আপ হবে আশা করি। এই OST কয়েন কিনার আরও অনেকগুলো রিজন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হিউজ মানুষ কিন্তু OST কয়েনের ভলিউম লাস্ট 1-2 সপ্তাহ অনেক বেড়ে গিয়েছে। সো মানুষ এটি বাই করে যাচ্ছে। কেন বাই করে যাচ্ছে, বিভিন্ন রিজন রয়েছে। তার প্রথম রিজন হচ্ছে এই কয়েনটি অনেক দিন আপ হয় নাই যতটুকু আপ হওয়ার কথা। এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট এটি 97% ডাউন রয়েছে। সো এটি একটি খুবই পটেনশিয়াল কয়েন, এটি অল টাইম হাই গিয়েছিল দেখতে পাচ্ছেন 1.31, অর্থাৎ 1.31 সেন্ট। সো সেটি আরও 3 বছর আগে গিয়েছিল। সো বর্তমানে 97% ডাউন রয়েছে, এটি একটি বড় রিজন এই কয়েনটি বাই করার জন্য, এবং এই কয়েনের টেকনিক্যাল এভরিথিং ভালো রয়েছে। সো এই কয়েন কততে কিনবেন, কততে বাই করবেন, এ নিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল দিয়েছি আজকে, তাও আমি এখন আপনার সো OST-র কত টার্গেট সেটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। বাই টার্গেট দিয়েছিলাম 869-87, সেল টার্গেট 86-102-165, এভাবে। এটি মিড টার্মের জন্য টার্গেট, আর আপনি যদি লং টার্ম টার্গেট নিয়ে থাকেন তাহলে এটি মিনিমাম 177-87 এবং তারপর 270-87 এবং তারপর 300-400-500। এই BTC যদি বিশাল ক্র্যাশ না হয়, এভরিথিং ঠিক থাকে, তাহলে এই OST কয়েন থেকে আপনি মিনিমাম 50%, 100%, 200%, 300-500 পর্যন্ত আপনি প্রফিট অর্জন করতে পারবেন, সেটা লং টার্মের জন্য। সো দ্বিতীয় যে কয়েনটি সাজেস্ট করব সেটি হচ্ছে স্টিলার, এর শর্ট নাম হচ্ছে XLM, এর কারেন্ট প্রাইস হচ্ছে 51 সেন্ট মাত্র, সাতোশি প্রাইস হচ্ছে 943 সাতোশি। সো এটির র্যাঙ্ক খুবই ভালো, 16 নম্বর র্যাঙ্কে রয়েছে, এবং এটির এভরিথিং খুবই ভালো, এটি খুবই স্ট্রং কয়েন। অনেকদিন এই কয়েনটা আপ হচ্ছে না, অনেকদিন সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করে যাচ্ছে। সো এটি আশা করি খুবই ভালো আপ, আর এই কয়েনটি তাদের জন্য যাদের কিছুটা ধৈর্য রয়েছে, এই কয়েনটিও আমি পার্সোনালি কিনে রেখেছি, আমি এটি লং টার্মের জন্য কিনে রেখেছি। আমার টার্গেট হচ্ছে এটি $0.90, $1 অথবা তারও বেশি। সো আপনি আপনার রিস্ক অনুযায়ী এটি বাই করতে পারেন, এটি আপনাকে মিনিমাম 50% থেকে 100% প্রফিট দিবে, যেটা আমি আশা করি। এই কয়েনটি খুবই স্ট্রং, খুবই স্ট্রং। সো এই কয়েনেরও লাস্ট কয়েকদিনে ভলিউম বেড়ে যাচ্ছে, এবং এই কয়েন অল টাইম হাই গিয়েছিলো, এখানে 87 সেন্ট শো করছে। সো এটি খুবই একটি ভালো স্ট্রং প্রজেক্ট, চোখ বন্ধ করে এইসব প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন আপনার রিস্ক অনুযায়ী। এগুলো মার্কেটে অনেক বছর পুরানো একটি কয়েন,
তারপরে যে কয়েনটি আপনি কিনতে পারেন সেটি হচ্ছে নিম কয়েন, এর সংক্ষেপে নাম হচ্ছে নিম এবং শর্ট নাম হয় XEM। সো এটিও বাইন্যান্স হাউস সব জায়গায় পেয়ে যাবেন। বর্তমানে 31 সেন্ট রয়েছে এবং সাতোশি প্রাইস রয়েছে 586 সাতোশি। এর র্যাঙ্ক খুবই ভালো, 53 নম্বর র্যাঙ্কে রয়েছে। সো এই কয়েনটিও খুবই একটি পটেন্সিয়াল কয়েন এবং ভালো কয়েন, ট্রাস্টেড কয়েন। এটি লং টার্ম খুবই আশা করি খুবই ভালো যাবে। এটি লং টার্ম আপনি 40 সেন্ট, 50 সেন্ট, ইভেন $1 যেতে পারে, একটু টাইম লাগবে $1 যেতে। সো এটিও আপনি আপনার রিস্ক অনুযায়ী বাই করতে পারেন, আমি বাই করেছি পার্সোনালি। সো এই কয়েনটি আরেকটি কারণে আমি সাজেস্ট করছি, দেখতে পাচ্ছেন লাস্ট 30 দিনে কয়েন কিন্তু আপ হয় নাই, কন্টিনিউয়াসলি ডাউনে রয়েছে। সো অন্যান্য কয়েন, ভালো কয়েনগুলো মোটামুটি আপ হচ্ছে, সো এটিও আপ হওয়া শুরু করবে আমি আশা করি। এটি অল টাইম হাই থেকে অলমোস্ট 82% ডাউন রয়েছে, অল টাইম হাই গিয়েছিল $2 মতো, 1.87 সেন্ট। সো এটি আপনি আপনার রিস্ক অনুযায়ী বাই করতে পারেন, BTC এভরিথিং ঠিক থাকলে এটি থেকে আপনি মিনিমাম 50% 100% প্রফিট অর্জন করতে পারবেন আমি আশা করি। তারপরে যে কয়েনটি আপনারা বাই করতে পারেন সেটি হচ্ছে TRX কয়েন, ট্রন কয়েন। এটির র্যাঙ্কও খুবই ভালো, 21 নম্বর র্যাঙ্ক। বর্তমানে এর প্রাইস রয়েছে 12 সেন্ট এবং সাতোশি প্রাইস রয়েছে 227। এটিও আমি আশা করি খুবই ভালো একটি আপ হবে, অন্যান্য ভালো কয়েন যতগুলো আপ হয়েছে সে তুলনায় এটি মোটেও আপ হয় নাই। সো এটি মিনিমাম এই কয়েন থেকে আপনি 50% 100% প্রফিট করতে পারবেন। বর্তমানে 12 সেন্ট রয়েছে, এটি নেক্সট টার্গেট 15, তারপরে 20 সেন্ট, তারপরে 30, 40, 50 সেন্টও যেতে পারে, BTC এভরিথিং সব মার্কেট ঠিক থাকলে। সো এই কয়েনটিও আপনি আপনার রিস্ক অনুযায়ী কিছুটা বাই করতে পারেন। যতগুলো কয়েনের আমি সাজেশন দিচ্ছি সেগুলো সবগুলো থেকে একটু একটু করে নেওয়া ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি আরেকটি রিজন, এটি 30 দিনে মাত্র 21% আপ হয়েছে, যেখানে অন্যান্য ভালো ভালো কয়েনগুলো 30 দিনে 100% 200% আপ হয়েছে। সো এটিরও ডে বাই ডে ভলিউম কিন্তু অনেক উপরে উঠে যাচ্ছে, এর আরও বিভিন্ন দিক রয়েছে। এটি অল টাইম হাই গিয়েছিলো 23 সেন্ট, সেটা 3 বছর আগে। সো এবার আশা করি এটি মিনিমাম 20 সেন্ট ওভারকাম করে 40-50 সেন্টও যেতে পারে, একটু টাইম লাগতে পারে। সো এই কয়েনটি TRX কয়েন থেকেও আপনি শর্ট টার্মের মধ্যে প্রফিট করতে পারবেন, মিড টার্মের মধ্যে প্রফিট করতে পারবেন, আপনার রিস্ক অনুযায়ী আপনি এটি বাই করতে পারেন। তারপরে যে কয়েনটি সাজেস্ট করবো সেটি হচ্ছে কার্ডানো আডা। এটিও আমার আরেকটি ফেভারিট কয়েন, এটির কথা সবসময় আপনাদেরকে বলে থাকি এই চ্যানেলে। এই কয়েনটির কথা 10 সেন্ট থেকে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। সো এটি বর্তমানে $1.3 রয়েছে, এটি সাতোশি ভ্যালু রয়েছে 2397 সাতোশি। সো এই কয়েনটির র্যাঙ্ক 7 নম্বর র্যাঙ্কে রয়েছে, এই কয়েনটি খুবই ভালো। এই কয়েনটিও আপ হয় নাই, অন্যান্য কয়েন যতটুকু আপ হয়েছে এই কয়েনটি সেই তুলনায় এখনও নামে মাত্র আপ হয় নাই। সো এই কয়েনটি এই যে দেখতে পাচ্ছেন লাস্ট 30 দিনে মাত্র 11% আপ হয়েছে। সো এই কয়েনটিও খুবই ভালো আপ হতে পারে, এই যে দেখতে পাচ্ছেন ভলিউম ডে বাই ডে কিন্তু বেড়েছে, বেড়েই যাচ্ছে। সো এই কয়েনটির নেক্সট টার্গেট হচ্ছে অলমোস্ট $2, আমার টার্গেট হচ্ছে 1.90 সেন্ট। সো বর্তমানে 1.30 সেন্টে রয়েছে, আপনি চাইলে এই কয়েনটি বাই করতে পারেন। এই কয়েন থেকেও আপনি মিনিমাম 50% 100% ইনকাম করতে পারবেন আপনার যদি ধৈর্য থাকে এই কয়েনটি হোল্ড করার। এই কয়েনটিও খুবই ভালো স্ট্রং প্রজেক্ট, আপনার রিস্ক অনুযায়ী আপনি এই খাড়ানো আদা কয়েনও কিছু বাই করে রাখতে পারেন আপনার পোর্টফোলিওতে। তারপরে যে কয়েন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিক্স কয়েন। সো লিক্স কয়েন নিয়ে আমি আমার চ্যানেলও আরও আগে 2-1টা ভিডিও দিয়েছি, তখন লিক্স কয়েন $1-2 ছিল, এখন অনেক আপ হয়েছে। সো অনেক আপ হলেও এই কয়েন অনেক আপ হবে আরও। এই কয়েনও খুবই একটি স্ট্রং কয়েন এবং বলতে পারেন খুবই একটি ভালো প্রজেক্ট। এই কয়েন অল টাইম হাই থেকে অনেক ডাউনে রয়েছে এবং এই কয়েনের একটি বিশেষ নিউজ রয়েছে, তো এই সেই নিউজের কারণে এই কয়েনটি আমি আপনাদেরকে সাজেস্ট করেছি। এই কয়েনে দেখতে পাচ্ছেন লাস্ট 30 দিনে 2% মাইনাস রয়েছে, 14 দিনেও তেমন বেশি আপ হয় না। এই কয়েনও খুবই একটা ভালো পটেন্সিয়াল প্রফিট দিতে পারে আপনাকে, আপনার রিস্ক অনুযায়ী আপনি বাই করতে পারেন। এই কয়েনের আরেকটি বিশেষত্ব হচ্ছে দেখতে পাচ্ছেন এটি অল টাইম হাই গিয়েছিলো $34.92, অর্থাৎ অলমোস্ট $35, বর্তমানে 83% ডাউন রয়েছে। সো এটিও আশা করি অল টাইম হাই টাচ করবে, কেননা এবছর প্রত্যেক কয়েন অল টাইম হাই করে যাচ্ছে 50% থেকে 100%। এই কয়েন থেকেও আপনি গেন করতে পারবেন। এই কয়েনের যে নিউজটার কারণে আমি এটি সাজেস্ট করছি সেই নিউজটা আমি এখন দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এই কয়েনের নিউজটা, লিক্স ইউনিভার্স এজেন্ডা ফর অ্যানুয়াল ব্লকচেইন ডেভেলপার ইভেন্ট, লিক্স JS
সো টেকিং প্ল্যান অন মে 21 and 22। সো এই মাসের 21-22 তারিখে এটির একটি ভালো স্ট্রং প্রজেক্ট রয়েছে, প্রোগ্রাম রয়েছে। সো আশা করি সে অনুযায়ী এই কয়েনটি ভালো একটা আপ হবে, আপনার রিস্ক অনুযায়ী আপনি ওই কয়েনটি কিছু নিতে পারেন এবং এই নিউজটা আপনারা আরও ভালোভাবে পড়ে নিতে পারেন। সো পরবর্তী যে কয়েনটি সাজেস্ট করবো সেটি হচ্ছে রিফেল XRP। বর্তমানে কারেন্ট প্রাইস রয়েছে $1.4 এবং সাতোশি প্রাইস রয়েছে ₹2585। সো এর র্যাঙ্ক খুবই ভালো, অনলি 5 নম্বরে। এই কয়েনটি রিসেন্টলি খুবই ডাউন হয়েছিল বিভিন্ন কারণে, বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন সিক নামে আমেরিকান একটি মামলা হয়েছে, এই যে মামলাটি হয়েছিল সেটি চেঞ্জ হয়েছে। সো এই কারণে এই কয়েনটি খুবই ভালো আপ হবে আমি আশা করি। এটি অল টাইম হাই গিয়েছিল যে পজিশনে, সে অনুযায়ী আমার এটি টার্গেট রয়েছে, নেক্সট টার্গেট মিনিমাম $3 আমি এটি সেল করব। সো এই কয়েন থেকেও, রিফেল কয়েন থেকেও আপনি মিনিমাম 100% 50% প্রফিট করতে পারবেন, আপনার রিস্ক অনুযায়ী আপনি এটি বাই করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটি অল টাইম হাই গিয়েছিল $3.4, $3.5 মতো। সো আপনার ডে বাই ডে রিফেলের যতগুলো মামলা হয়েছিল সব মামলা আস্তে আস্তে খালাস পাচ্ছে, সে অনুযায়ী এই কয়েনটির ফিউচার খুবই ভালো। এবং এই কয়েনটি যেহেতু 5 নম্বর র্যাঙ্কিং, সো সারা বিশ্বে যারা নতুন ইনভেস্টর আছে তারা কিন্তু র্যাঙ্ক অনুযায়ী ইনভেস্ট করে এবং এই কয়েনের প্রিভিয়াস কত গিয়েছিল সেটা অনুযায়ী ইনভেস্ট। এই কয়েন প্রিভিয়াস প্রায় $3.5-$4 মতো গিয়েছিল, সে অনুযায়ী র্যাঙ্ক ভালো এবং মামলা টামলার কারণে একটু ডাউনে ছিল। সো আশা করি এই কয়েনটা আবার সেই ব্যাক করবে, এবং এই কয়েনটিও আমি পার্সোনালিভাবে বাই করে রেখেছি লং টার্মের জন্য, মিনিমাম $3 টার্গেট। সো আপনার রিস্ক অনুযায়ী আপনিও বাই করতে পারেন। পরবর্তী যে কয়েন আপনাদেরকে সাজেস্ট করবো সেটি হচ্ছে স্টিম কয়েন। সো স্টিম কয়েনও খুবই একটি পটেন্সিয়াল ভালো কয়েন, বর্তমানে 83 সেন্ট এর প্রাইস রয়েছে, টুডেজ 10% ডাউনে রয়েছে এবং র্যাঙ্ক 202-তে রয়েছে। সো এর সাপ্লাইও খুবই কম মোটামুটি। সো এই কয়েনটি আপনি কেন কিনবেন, বিভিন্ন রিজন রয়েছে। প্রথমত হচ্ছে গত 30 দিনে দেখতে পাচ্ছেন এই কয়েনটি 21% ডাউনে রয়েছে এবং 14 দিনও ডাউনে রয়েছে। এই কয়েনটি ডাউনে থাকলেও কিন্তু ভলিউম ডে বাই ডে আপ হচ্ছে, অর্থাৎ মানুষ বাই করে যাচ্ছে। আবার এই কয়েনে যদি আমরা অল টাইম হাই দেখি, এই কয়েনের অল টাইম অলরেডি $8 গিয়েছিল, $8 বেশি। সো বর্তমানে 89% ডাউন রয়েছে, এটি একটি রিজন, এটি 3 বছর আগে অল টাইম হাই গিয়েছিল। সো এই অল টাইম হাই না গেলেও এবার অল টাইম হাইয়ের কাছাকাছি এটি যেতে পারে। স্টিম কয়েনও ভালো প্রজেক্ট, আপনি আপনার রিস্ক অনুযায়ী এটিও কিছু বাই করে রাখতে পারেন। কয়েনের পরবর্তী টার্গেট হচ্ছে $1 সেল করবেন, এর পরবর্তী $1 ওভারকাম করলে এটি $2 এবং $3.5 যেতে পারে, BTC এভরিথিং সব ঠিক থাকলে এটিও আপনি আপনার রিস্ক অনুযায়ী বাই করতে পারেন। অ্যাট লাস্ট যে লাস্ট কয়েনটি সাজেস্ট করবো সেটি হচ্ছে অন্টোলজি। এই অন্টোলজি নিয়েও আমি কয়েকবার আপনাদেরকে সাজেস্ট করেছি, সবাই অনেক লাভ করেছে। সো এটিও আমার পার্সোনালি কিনে থাকি, বিভিন্ন টাইমে শর্ট ট্রেডও করে থাকি। এর র্যাঙ্কও ভালো রয়েছে, 81, এর বর্তমান প্রাইস হচ্ছে $1.79 এবং সাতোশি প্রাইস হচ্ছে ৩৩০২৮৭। সো এটিও খুবই একটি ভালো আপনাকে প্রফিট দিবে, এটিও একটি স্ট্রং প্রজেক্ট, আমার ভালো লাগে। এটি শর্ট টার্মও আপনি বুঝে শুনে ট্রেড করতে পারবেন। সো এটিও মাত্র 30 দিনে 12% আপ হয়েছে, আর এই কয়েনটি আপনি চাইলে কিছু হোল্ড করতে পারেন। আমার পার্সোনাল ওপিনিয়ন, এই কয়েনটিও বর্তমানে 83% ডাউন রয়েছে, এটি $10 প্রায় $11 গিয়েছিল অল টাইম হাই। সো অল টাইম হাই যেহেতু $11 গিয়েছিল আরও 2-3 বছর আগে, বর্তমানে এটি $2 নিচে রয়েছে, আপনি চাইলে আপনার রিস্ক অনুযায়ী বাই করতে পারেন। এটি থেকেও আপনি, আমি আশা করি আপনি মিনিমাম 20-30-50% 100%ও প্রফিট করতে পারবেন। সো এতক্ষণ যে 9টা কয়েন নিয়ে আলোচনা করেছি, এই 9টা কয়েন সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলেছি, এবং সব কয়টা প্রজেক্টই খুবই ভালো এবং স্ট্রং প্রজেক্ট, এখানে একটিও উইক প্রজেক্ট আমি শেয়ার করি নাই। সো আপনারা আপনাদের রিস্ক অনুযায়ী আপনারা ভাগ ভাগ করে কয়েনে ইনভেস্ট করবেন। আমরা যারা নতুন এসে থাকি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, বিশেষ করে বাঙালিরা, আপনারা খুবই ভুল করে থাকেন। আপনাদের $100 অথবা $1,000 $500 যাই থাকে, আপনারা 1-2টা কয়েনে ইনভেস্ট করে থাকেন, এটি একটি খুবই ভুল। সো আপনার যদি কয়েনটা ডাউনে থাকে আপনি লসে থাকবেন এবং অনেক দিন ট্রেড আটকে থাকবে, নতুন ট্রেড করতে পারবেন না। আপনারা মিনিমাম
তিন চারটা পাঁচ ছয়টা দশটা বারোটা পনেরো বিশটা কয়নে ট্রেড করবেন, বাই সেল করবেন, তাহলে আপনার ট্রেডটা কন্টিনিউ থাকবে, আটকে থাকবেন না কোনো একটা কয়েন ডাউন হলেও, এবং লস হলেও খুবই কম লস হবে এবং অ্যাভারেজে প্রফিটে থাকবেন। সো যারা $500 ইনভেস্ট করবেন তাদের মিনিমাম পাঁচটা কয়েনে ইনভেস্ট রাখবেন, আর যাদের $1,000 মিনিমাম তারা আপনারা দশটা কয়েনে ইনভেস্ট রাখবেন। এটি হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। সো আপনি যদি এই মার্কেট থেকে লং টার্ম ইনকাম করতে চান, সো এতক্ষণ যা যে সমস্ত কয়েনগুলো আমি সাজেশন করেছি অথবা আপনাদেরকে বলেছি সেগুলো সম্পূর্ণ আপনারা আপনাদের রিস্ক অনুযায়ী বাই করবেন, আমি বাই করে রেখেছি। সো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বাই করবেন, বাই সেল সম্পূর্ণ আপনাদের রিস্ক এবং ট্রেডও আপনাদের রিস্ক অনুযায়ী করবেন। কেননা এই মার্কেট থেকে আপনারা প্রফিট করলেও কেউ আপনারা আমাকে দিবেন না, সেটা সম্মানই হোক যাই হোক, এবং আমিও আপনাদের কাছ থেকে নিব না, এবং লস হলেও আপনারা কিন্তু সেই লসের বার আমিও নিব না, আপনাদের লস আপনাদের নিতে হবে। সো এই জন্য বাই সেল সম্পূর্ণ আপনারা আপনাদের রিস্ক অনুযায়ী করবেন। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করেছি এবং কী কারণে কয়েনগুলো বাই করবেন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সো বাকিটা আপনারা আরও রিসার্চ করবেন, তারপর আপনারা বাই করবেন। সো পরবর্তী ভিডিও কিসের উপর করবো, কোন কয়েন নিয়ে করবো, সে নিয়ে বিস্তারিত কমেন্টে জানাতে পারেন। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, পরবর্তীতে হয়তো একটা দুইটা ভিডিও তৈরি হবে, সেখানে হয়তো $5,000 হয়তো বা $10,000 আপনাদেরকে গিভওয়ে হিসাবে দিব আশা করি। সো সবাই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন এবং আমার টেলিগ্রাম চ্যানেলও কানেক্ট থাকুন, আপগ্রেড আমি জানাবো কী কীভাবে কী কী কাজ করলে আপনারা এই গিভওয়েটা পাবেন সেটা আমি আপগ্রেড জানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।